হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ মার্গারেট। তো আজকে ফ্রাইডে, বিকেলে 4টে যাচ্ছি, তো এখন বেরোবো, তাই ভাবলাম এখান থেকেই ব্লগটাকে শুরু করে দিই। প্রচণ্ড গরম পড়েছে এখানে, প্রচুর গরম পড়েছে, মানে পারা যাচ্ছে না, আর ফ্যান বন্ধ করে কথা বলতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, এখন চুলটাকে বাঁধবো। ভালো কথা, আমি আজকে ফার্স্ট টাইম এইরকম কালারের কিছু ট্রাই করলাম। আমি কোনোদিনও লাল ছাড়া কোনো নেল পালিশ ইউজ করি, নেল পালিশ সবসময় লালই ইউজ করি, তো আজকে ফার্স্ট টাইম, জানি না কিরকম লাগছে, তাও পরলাম। সব কিছুই মোটামুটি ট্রাই করা উচিত না, ফ্যাশনের দিক থেকে যেটা তোমার ভালো লাগে এই আর কি। তোমাকে একটু দেখিয়ে দিই, দেখো আমার মাম্মিও রেডি হয়ে চলে এসছে, বুঝেছো? কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঘামছে, ভীষণ ঘামছে। তো যাই হোক, থাকো সাথে, হ্যাঁ একটু পরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন আমি ঘর থেকে বেরোচ্ছি, আর টোটো তো আমি আগেই বলে রেখেছিলাম, দাঁড়িয়ে আছে এসে। এখন নিচে গেলাম, নিচে তো প্রচণ্ড, মানে সন্ধে নামলেই অন্ধকার হয়ে যায়, বাবা তো শুয়ে থাকে নিচে ঘরে, তাই লাইটটা জ্বালালাম। আমাদের এখনও ক্রিসমাসের ডেকোরেশনটা এখনও খোলা হয়নি, কী অবস্থা! জুতোটা পরে নাও মা, গোল্ডেনটা পরো। চাবিটা নিয়েছিস মা? দে। এখন আমি টোটো করে যাচ্ছি, রাস্তা এত ধুলো, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে বলার না। আর আমাদের এই রাস্তাটা মানে খুব ভয় করে এখান দিয়ে যেতে, মনে হয় গাড়ি যেন গায়ের উপরে উঠে আসবে। তো যাই হোক, এখন আমি চার্চের সামনে পৌঁছে গেছি, এখন চার্চে ঢুকছি। চার্চে পা দিলেই, মানে চার্চের মাটিতে পা দিলেই মনটা না শান্তি হয়ে যায়, মনটা মানে শান্ত হয়ে যায়। শান্তি কী হয় জানি না, শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। যার জন্য আধ ঘন্টা আগে আসা সিট পাওয়ার জন্য, তো পেয়েছি, কিন্তু যেটাই বসি সেটা পাইনি। তো এখন চার্চের ভেতরে বসে আছি, তাই কিছুটা রেকর্ড করতে পারলাম তোমাদের জন্য। এখন আমি গ্রোটোতে এসেছি, এখানে চার্চে আসলেই আমি গ্রোটোতে আসি, সবসময় তো রেকর্ড করা হয়ে ওঠে না। এখানে মোমবাতি ধূপ জ্বালাই, ভালো লাগে। আর এখানে প্রার্থনা করলে মনে হয় যেন প্রার্থনাটা করলে মানে শান্তি পাওয়া যায়, আর মনে হয় যেন তোমার যত রকম সমস্যা আছে সমস্যা থেকে মুক্ত হতে পারি আমরা এখানে আসলে। তো যাই হোক, এই গ্রোটোতায় আমি সবসময়ই আসি, আমার খুব ভালো লাগে। এখানে মোমবাতি জ্বালিয়ে একটু পরে বাড়ি চলে যাব, তার আগে বাড়ি তো যেতে পারিনি, তার আগে ওই আইসক্রিম টাইসক্রিম কিনলাম, ওই বাদাম কিনলাম, কারণ আজই শুক্রবার, তো আমরা নিরামিষই খাই, তো উল্টোপাল্টা সন্ধেবেলায় সবারই খিদে পায়, তাই উল্টোপাল্টা কিছু খাওয়ার থেকে ভালো জিনিস মানে খাওয়াই ভালো। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই বলে দিলাম। এই যে আমার ছোটোটা এখন দেখো কী সুন্দর মোমবাতি লাগাচ্ছে, ওকেও জ্বালাতে হবে মোমবাতি, হাতে মোমের ফোঁটা পড়লে তখন বুঝবে কতটা কষ্ট হয়, এখনও তো পড়েনি তাই বোঝে না। আমরা ছোটোবেলায় অনেক মোমের ফোঁটা খেয়েছি, মার সাথে জিদ করতাম দাও মোমবাতি জ্বালাবো কালী পুজোর সময়, কালী পুজোর সময়, দিওয়ালির সময় যেটা সবাই, তারপরে আমাদের এখানে যখন তোমার নভেম্বর মাসে মৃত্যুলোকের পার্বণ হয় তখনও কবরস্থানে গিয়ে বলতাম দাও আমি মোমবাতি জ্বালাবো, আর হাতের মধ্যে কত রকম ফোঁটা খেতাম, আর কি জ্বালা করতো, আর মা বলতো আর নিবি, আর এখন মাও নেই আর দেখারও কেউ নেই। যাই হোক, এরপর আমি বাড়ি চলে এসেছি। এখন আমার বড় মেয়ে এখানে মোমবাতি জ্বালাচ্ছে, আমার হাজবেন্ড যখন আসে, ও আসলেও আমরা এখানে আসি গ্রোটোতে, ও যখন চলে যায়, যখন ও শিপে যাওয়ার সময় হয়ে যায়,
তখনও আমরা এখানে আসি, মানে ভালো লাগে আসতে এখানে। এই মাত্র ঘরে এলাম, ভীষণ অস্থির লাগছে। মানে বাইরে বেরোলে এত গরম লাগছে, আর চার্চের ভেতরে তো মনে হয় আরো গরম। বাইরে প্রচন্ড গরম, আর চার্চের ভেতরে তো এত গ্যাদারিং হয় আরো গরম, আর মাস্ক পরে তো এগুলো সব ঘেমে যাচ্ছে বাবা। যাই হোক, আজই তো অনেকক্ষণ মিশা হল, মিশা ঠিক না, আজই অনেকক্ষণ চার্চে প্রার্থনা হলো। তো আমি ওখান থেকে আবার গ্রোটোতে গেছিলাম, তারপরে আইসক্রিম কিনলো মেয়েরা। যাই হোক, এখন এসছি, এখন ফ্রেশ হব, তাই ভাবলাম ব্লগটা এন্ড এখানেই করে দিই। তোমরা ভালো থেকো, আমার পাশে থেকো, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও, নতুন চ্যানেল তো। তো বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আমি ছাতা নিয়ে গেছি, আমার ছোটো মেয়ে আবার বলছে মা একটা ছাতা নিয়ে না, দুটো ছাতা নিয়ে যা। তো ঠিক আছে, তো ভালো করে থেকো, আর এখানেই আমি রাখছি আজকে ব্লগটার, এখানেই এন্ড করলাম। সবাইকে গুড নাইট, বাই, টাটা।